মোশাররফ হোসেন রুবেল, ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত পরিচিত এক মুখ। বয়স মধ্য 38, তাতে কি ব্যাট ও বল হাতে তিনি দারুণ এক অলরাউন্ডার। বিপিএল ক্রিকেটে বেশ কার্যকর মোশাররফ রুবেল, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, কখনো বা চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন। নিপাট ভদ্রলোক এই ক্রিকেটার ক্রিকেটের আভিজাত্য আর মর্যাদার প্রতীক। ভদ্রলোকের খেলা ক্রিকেট, তাই মানুষটিকে দেখলে মনে হয়। সবাইকে অবাক করে দিয়ে মোশাররফ রুবেল জানালেন, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত, চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন। বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিউরোসার্জন এলভিং হংয়ের অধীনে মস্তিষ্কে অস্ত্রোপচার করাবেন। যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রুবেল। ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা করাতে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন রুবেল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন 5টি ওয়ানডে ম্যাচ। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ খুব বেশি না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সফল একজন ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 112 ম্যাচে তার ঝুলিতে রয়েছে 392 উইকেট। ব্যাট হাতে 2টি শতক ও 16টি অর্ধশতকে 3305 রান রয়েছে তার সংগ্রহে। নিশ্চয়ই সুস্থ হয়ে ফিরবেন মোশাররফ রুবেল। স্ত্রী, একমাত্র ছেলে ও পরিবারে আবারও ফুটবে হাসি, সেই সাথে সিক্ত হবে অজস্র ক্রিকেট প্রেমী বাংলাদেশের অসীম ভালোবাসায়। আর হ্যাঁ, আমরা মন থেকে দোয়া করি আপনার সুস্থতার জন্য। পরশু হচ্ছে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছেন, আর এর মাঝে আমরা ডক্টরের সাথে কথা বলেছি। ডক্টর বলেছেন একটা সার্জারি লাগবে তার, তো সার্জারির পরেই হচ্ছে আসলে বাকিটা বায়োপসি করা হবে এবং টিউমারটা কি ধরনের টিউমার এটা ডিটেক্ট করা হবে। ইসিবি আসছে পাশে, পাপন ভাই আমাদের গার্ডিয়ানের মতো আছেন। সো আমি আশা করছি যদি আমি সুস্থ হই, এদিকেই আমার ফোকাস, ইনশাল্লাহ কি বলে সবার মাঝে ফিরে আসতে পারি, এটাই আমি আশা করতেছি আর কি। সবার দেশবাসী বা সবার কাছে আমি দোয়া চাই।